বৈচিত্র্যে ভরা দেশ। সারা বছর ধরে অসংখ্য উৎসব উদযাপন করা হয় সারা দেশ জুড়ে। আর এই উৎসবগুলোতে ভারতীয়দের প্রাণবন্ত করে রেখেছে। এরকমই একটি প্রাণের উৎসব অনুষ্ঠিত হয় বসন্তকালে, যা হল দোল উৎসব। এটি শুধু বাঙালির উৎসব নয়, এই উৎসব সম্পূর্ণ ভারতবর্ষের। দোল যাত্রা ভগবান শ্রীকৃষ্ণের অষ্টশত লীলার অন্যতম এক লীলা, যা কৃষ্ণলীলা নামেই সুখ্যাত। ভক্তদের কৃষ্ণ প্রেমের কাহিনী দোল যাত্রা বা দোলন যাত্রা নামে পরিচিত। দোল উৎসবে রঙের ব্যবহার অতি প্রাচীন। একে অপরকে রঙে রাঙিয়ে তুলতে আবিরের সাথে হলুদের গুঁড়ো মিশিয়ে রং খেলা হতো। সাদা রং মানে চালের গুঁড়ো, লাল রং মানে লাল ফুলের চূর্ণ, আর সবুজ মানে বেলপাতার গুঁড়ো। এখনকার হোলি মানে আবিরের সঙ্গে উচ্ছ্বাসের বাঁধ ভাঙার খেলা। অথচ এই মধুমাস কখনোই এমনটা ছিল না, মাধুর্য ছিল এই উৎসবের পরতে পরতে। গভীর সামাজিকতার ছোঁয়া আছে এই উৎসবে, আছে প্রেম, আন্তরিকতা, ভালোবাসা, আছে গুরুজনদের প্রতি ভক্তি, শ্রদ্ধা। এই একটা দিন মানুষ মানুষের ভিড়ে মিশে যায়, সব ভেদাভেদ ভুলে বন্ধু বান্ধব সমবয়সে ছোট বড় যে কারোর সাথে মিশিয়ে যাওয়া যায় অনায়াসে।